আবারও ধেয়ে আসছে ভয়ানক ঘূর্ণিঝড় নাগরি। এই ঝড়ের গতিবেগ থাকবে আমফানের থেকে অনেক বেশি। তো বন্ধুরা, এই ভয়ানক ঘূর্ণিঝড় নাগরি রাজ্যের কোথায় কোথায় আবার তার প্রভাব ফেলতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন বিস্তারিত দেখে নিই। ঘূর্ণিঝড় বুলবুলের উৎপত্তি দক্ষিণ চীন সাগরের এক ঝড় থেকে। সেই ঝড়টির নাম ছিল মাতমো। সেই মাতমো থেকে ছিটকে গিয়ে তৈরি হয় এক ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তিবাড়ি সুপার সাইক্লোনে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় বুলবুল। হাওয়াপি সূত্রে খবর, 14 নভেম্বর বঙ্গোপসাগরের নাকড়ি শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে আঘাত হানবে। পাশাপাশি চেন্নাই সহ উত্তর তামিলনাড়ুর উপর চোখ রাঙাচ্ছে নাকড়ি। যদি এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি, এর প্রভাব পড়বে বাংলাদেশেও। জানা গিয়েছে আপাতত যথেষ্ট শক্তিশালী রয়েছে এই ঘূর্ণাবর্ত, ধীরে ধীরে এগোচ্ছে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে। ভিয়েতনামের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত ঘটানোর পর কিছুটা শক্তি ক্ষয় হবে এই নিম্নচাপটির। এরপর দক্ষিণ থাইল্যান্ড অতিক্রম করে মায়ানমারের দক্ষিণ ভাগে এসে পৌঁছাবে এই ঘূর্ণাবর্ত। মায়ানমার পর্যন্ত এসে পৌঁছালে এই ঘূর্ণাবর্ত লণ্ডভণ্ড করার শক্তি তেমন থাকবে না, খুব বেশি হলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মায়ানমারের পর ফের একবার বঙ্গোপসাগরের উপর আসবে এই ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের আশঙ্কা এখানে বঙ্গোপসাগর থেকে ফের একবার শক্তি সঞ্চয় করতে পারে এই ঘূর্ণাবর্ত, আর তা যদি হয় তবে ফের বিপদ ঘনাতে পারে ভারতের দক্ষিণ ভাগে। নাকড়ির মুখোমুখি হতে পারে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যাকেও। কিন্তু এই ঝড় কবে নাগাদ ভারতে ঢুকবে সে সম্পর্কে কোনো তথ্য এই মুহূর্তে জানা যায়নি। প্রসঙ্গত, বুলবুলের দাপটে মারাত্মক ক্ষতি হয়েছে বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন, সন্ধ্যখালী সহ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায়। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে।